অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী চব্বিশে জুন লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন। ঐতিহ্যবাহী সংগঠনের নির্বাচনকে ঘিরে পাশা মুনিম মালিক ও ইয়াবর শানুর মতিন প্যানেল প্রতিনিয়ত ছুটে চলছেন ব্রিটেনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে, তুলে ধরছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। এদিকে মঙ্গলবার ওয়েলসের শহরে পাশা মুনিম মালিক প্যানেলের এক নির্বাচনী সভা বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার আব্দুল লতিফ কয়সরের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় গেইটারসিরের কাউন্সিলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ছাড়াও প্রেসিডেন্ট পদপ্রার্থী পাশা খন্দকার, সেক্রেটারি প্রার্থী এম এ মুনিম, ডাক্তার আরমান আহমদ শিপলু, কাউন্সিলর আলী আহমদ আব্দুল মজিদ শেখ আনোয়ার, মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক সহ সোয়ানসি কার্ডিফ নিপুর থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ ও প্যানেলের অন্যান্য প্রার্থীরা বক্তব্য রাখেন। প্রেসিডেন্ট প্রার্থী পাশা খন্দকার ও সেক্রেটারি প্রার্থী এম এ মুনিম তাদের বিগত দিনের কর্মকাণ্ড, আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা সহ আসন্ন নির্বাচনে তাদের প্যানেলকে ভোট দেওয়ার আহ্বান জানান। সোয়ানসি থেকে মকিস মনসুর, বাংলা টিভি নিউজ।